हेलो माय फैमिली, तो कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि भालोई आछो। तो आजकेर भिडियोटा एकटु अन्यरकम होते जाच्छे, कारण आमि एकजन बडी बिल्डार चैम्पियनशिप मानुषेर छबि करेछि। एक्चुअलि आमि जेखाने जिम करि तार जिम, सेखाने एकटा दादा शुभंजन दादा, तिनि किछुदिन आगे मिस्टर त्रिपुरा होयेछिलेन। तो आमि भाबलाम ओनाके एकटा सारप्राइज करा जाय स्केच करे। तो आजके ओनार एकटा स्केच करलाम, तो तोमरा अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखे जाबे। आर तोमादेर भाइके जा जा करार करे दिओ, लाइक कमेंट शेयार आर कि आछे सब किछु करे दिओ। আমি স্কেচটা শুরু করে দিলাম। প্রথমে একটা রাফ আউটলাইন ড্র করেছি, তারপর এটা দিয়ে পুরোপুরিভাবে আউটলাইনটা কমপ্লিট করেছি। আর আউটলাইনটা কমপ্লিট হওয়ার পর তারপর আমি আস্তে আস্তে পেন্সিল শেডিং দেওয়া স্টার্ট করব। তো এখন আউটলাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, তো এখন থেকে আমি পেন্সিল শেডিংটা দেওয়া স্টার্ট করব। পেন্সিল শেডিংটা দিচ্ছি, যেখানে ডার্ক জায়গা আছে আমি সেখানে 10B 8B পেন্সিল ইউজ করেছি, আর যেখানে লাইট জায়গাগুলি আছে সেখানে আমি 4B 2B পেন্সিল ইউজ করেছি। বডির যে শেডোগুলো আছে এগুলো আমি 10B ইউজ করেছি, কারণ 10B ইউজ করলে ভালোভাবে এগুলি বোঝা যাবে। তো আমি 10B দিয়ে বডির শেপগুলি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পেন্সিলের টানে টানে ছবিটাকে আস্তে আমি জীবিত করে তুলছি। আশা রাখছি যে তোমাদেরও খুব ভালো লাগবে ছবিটা। আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো প্লিজ, কারণ ত্রিপুরা থেকে এখনও পর্যন্ত কোনো আর্ট চ্যানেল এরকমভাবে গ্রো করতে পারেনি, কারণ ত্রিপুরা থেকে আর্ট চ্যানেলকে খুবই কম পরিমাণে সাপোর্ট করা হয়, কারণ এখানে প্র্যাঙ্ক ভিডিও বেশি চলে। একটা স্কেচ আর্ট বানাতে অনেক পরিশ্রম হয়, অনেক সময় শেষ হয়, এখানে 5-6 ঘন্টা পর্যন্ত শেষ হয়ে যায়। যারা আর্টের সঙ্গে জড়িত আছে তোমরা অবশ্যই বুঝবে একটা স্কেচ আর্ট করতে, পোর্ট্রেট করতে যে কতটা পরিশ্রম হয়। তো ভিডিওটা শেষ হয়ে গেল, তো এখন দাদার রিয়েকশনটা দেখবো আমরা। ফাইনালি স্কেচটা আমি এখন দাদাকে দেব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, আর সবার সাথে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।